গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু এখানে ভালো আছি। তারপরে বলো, শীতকালে কেমন কেমন স্কিন কেয়ার তোমাদের চলছে? স্কিন কার কতটা ড্রাই হলো? শীতকাল মানেই হচ্ছে প্রচণ্ডভাবে, মানে হাত মুখ সারাটা বডি আমাদের প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়। তো সেটার থেকে আমরা কী করে নিজেকে সেফ রাখতে পারি, বা কী করে আমরা গ্লোয়িং স্কিন পেতে পারি, ডার্ক প্যাচ থেকে আমরা মুক্তি পেতে পারি, সান ট্যান থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখে নাও। কলকাতায় তো প্রচণ্ড শীত পড়েছে, তোমরা কে কোথায় থাকো, কেমন শীত পড়েছে তোমাদের ওইখানে কমেন্টসে জানিও, ভালো লাগবে। গল্প করতে কার না ভালো লাগে বলো? আর আমার তো প্রচণ্ডভাবে ভালো লাগে সবার সাথে গল্প করতে। তো আজকে যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, অ্যালোভেরা জেল। হ্যাঁ, অ্যালোভেরা জেলের গুণ কী আছে না আছে তোমাদের আলাদা করে আর বলার কিছু নেই। এটার মানে স্কিনের জন্যে যতটা হেল্পফুল ততটাই কিন্তু আমাদের চুলের জন্যও হেল্পফুল। চুল যদি ড্রাই রাফ হয়ে যায় তাহলে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের মারাত্মকভাবে কাজে দেয়। সেরকমই স্কিন যখন আমাদের ড্রাই হয়ে যায়, বা স্কিনে কোনো যদি ব্ল্যাক স্পট পড়ে যায়, অনেক পুরানো দাগ আছে উঠছে না কোনো ক্রিমে, তাহলে কিন্তু অ্যালোভেরা জেলটা মারাত্মকভাবে আমাদের কাজ করতে সাহায্য করে। আর এর সাথে আরেকটা জিনিস আজকে মিশিয়ে আমি ফেস প্যাকটা বানিয়ে তোমাদের দেখাবো। শীত পড়ে গেছে, বেশি নানান রকম স্টেপ একের পর এক একের পর এক এখন দেখাবো না, যতটা ঝট করে করে নেওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি শুধু ফেসটুকুনির জন্যে করব, তোমরা যদি হাতে পিঠে ঘাড়ে অ্যাপ্লাই করতে চাও সেই হিসেবে কিন্তু অ্যামাউন্টটা বাড়িয়ে বা কমিয়ে নেব। আমি যেহেতু ফেসের জন্য অ্যাপ্লাই করব শুধু, তো সেহেতু আমি এক দু চামচ মতন অ্যালোভেরা জেল নিচ্ছি। এরপরে এর সাথে আর কি মিক্সড করব সেটা হচ্ছে বেসন। যে কোনো ব্র্যান্ডের একটা বেসন নিয়ে নেবে, আমাদের সবার বাড়িতেই মোটামুটি বেসন থাকে, ঠিক আছে? বেসন নেই এরকম বাড়ি খুব কমই পাওয়া যায়, কেননা আমরা সবাই প্রচণ্ডভাবে ফ্রাইড আইটেম খেতে ভালোবাসি, প্লাস আমরা তো এখন স্কিনের যত্ন নেওয়ার জন্য সবাই জানি যে বেসনটা কতটা হেল্পফুল, সেই জন্য বেসনটা থাকে। আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কেননা স্পুন দিয়ে জানো তো ভালোভাবে মিক্সড হতে চায় না, সেই তো হাত দিয়েই মাখবো, তো সেই জন্য হাত দিয়ে কিন্তু এটা আমি মিক্সটা করে নিচ্ছি। তারপরে এরকম একটা খুব মোটা না খুব পাতলা না একটা পেস্ট তৈরি করে নেবে, নিয়ে এটাকে ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে 15-20 মিনিটস থাকবে থেকে, তারপরে কিন্তু আমাদের কাজ শেষ। এইভাবে সব পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে নেবে, তারপরে 15-20 মিনিটস রাখবে ড্রাই হওয়ার জন্য, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মুখটাকে জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে চলে এসেছি, তারপরে তোমরা কিন্তু চেঞ্জেসটা আশা করি লক্ষ্য করছো। তো তোমরাও এইভাবে করো, সপ্তাহে 3 দিন করো, যে কোনো সময় একটা করো। এখন শীতকাল বলে বলবো স্নানের আগেই করে নাও, পরে আর জল ঘাটতে ইচ্ছা করে। তো যাই হোক, তোমরাও করো, ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো আজকের ভিডিও এতটাই, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা বাই।